এই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম পাখির সেট আপে। তো আজকে ককাটেল পাখির বাচ্চাগুলো চেক করতে হবে, আর ওদের যে প্যারেন্টস মা আছে, তো মা দেখি মনে করেন হাঁড়ির মধ্যে ঢুকে বসে আছে, তো তার কারণে হাঁড়িগুলো চেক করতে হবে, কারণ তারা আবার ডিম দিয়ে ফেলতে পারে। তো ডিম যদি দিয়ে ফেলে আমি বাচ্চাগুলো আলাদা করে ফেলবো না, তারা বাচ্চা হাঁড়ির মধ্যে বাচ্চাও ঢুকে থাকতেছে, তো তারপরে ডিম নষ্ট হয়ে যাইতে পারে। কিন্তু আমি আশা করিনি যে বাচ্চা থাকাকালীন তারা আবার ডিম দিয়ে দিবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, পুরো ভিডিও দেখার জন্য আপনারা সবাই সাথে থাকবেন। চলে আসলাম কোয়ারেল পাখি সেট আপে। তো এখানকার যে এই পাশের লাইটটা কেটে গেছে, লাইটটা দিয়ে দিতে হবে। তো এই প্যাডটা ডিম এখনও দেয় নাই, তো আজকে আমি ক্যালসিয়াম কোর্সটা করাচ্ছি। শীতের মধ্যে অত ওষুধ মেডিসিন আমি ইউজ করি না, তো এবার শুধু অনেকদিন হলো মেডিসিন ইউজ করিনি, কারণ ন্যাচারাল ইয়ের মধ্যে আমি রাখি। তো এবার আমি ইয়ে করবো, মানে করতেছি এক কথায় ক্যালপ্লেক্স আর জিঙ্ক, যেটা রেনাজিস ওটা মারতেছি। তো দেখি, আর এই যে নিচের পেয়ারটা দেখেন, মেল ফিমেল বাহিরে একটা বাচ্চা ভেতরে আছে, আর এই যে একটা বাচ্চা। তো বাচ্চাগুলো ধরে এই ফ্লাইং কেজ আলাদা করে দিব, আর হাঁড়িটা চেক করতে হবে। তো চলুন, আসলে পাখিরা প্রচুর ভয় পায়, প্রচুর। আসলে এই বাচ্চাটাকে আগে ধরে ফেলি। এই যে ভিউয়ার্স, পরের পাখি ধরার নিয়ম এইভাবে ধরবেন সব সময়, যদি গলার ফাঁক দিয়ে, মানে আর নখের ফাঁক দিয়ে তাদের মাথা নয় তো মানে কামড় খাইতে পারেন। তো বিসমিল্লাহ বলে এখানে পার করে দিব এই কেজে, দেখেন পার করে দিলাম। তো আরেকটা বাচ্চা হাঁড়ির মধ্যে আছে, ভিউয়ার্স অলরেডি দুটা ডিম দিয়ে ফেলছে, তো এই বাচ্চাটাকেও ধরে ফেলব। এই যে ভিউয়ার্স দেখেন, দুটা ডিম দিয়ে ফেলছে, তো হাঁড়িটা পরিষ্কার করে দিতে হবে। আর এই যে একটা বাচ্চা, বড় খাঁচা দায়িত্ব হুট করে, তো একটু ঘোরাঘুরি করতেছে, ব্যাপার না। তো এই হাঁড়িটা বের করে হাঁড়িটা পরিষ্কার করে দিব। শুধু হাঁড়িটা বাইরে নিয়ে যাই, ডিমটা হালকা করে বের করে নিব। যদি ভিউয়ার্স দেখেন, ডিমটা এখনো ইয়ে করতে পারেনি, আসলে এটা না ইয়ে করে ফেললে বাচ্চা যেহেতু ভিতরে ঢুকেছিল আপনারা দেখতেই পাইলেন, আর দেখেন ভেতরে কত নোংরা, এর মধ্যে ডিম কীভাবে আছে। তো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দিব। তো চলুন পরিষ্কারটা করে নিই। তো ভিউয়ার্স হাঁড়িটা একদম পরিষ্কার করে নিয়েছি, দেখেন একদম। তো ওগুলা যেগুলো ওগুলো আসলে দাগ, ওগুলো কোনো ময়লা না। তো ওখানে ডিম রেখে দিব, তো ডিম যেহেতু এখানে, তো ডিম হাঁড়িটা ভিতরে ঢুকাবো, তারপরে ডিমটা রেখে দিব। তো আগে এগুলো সেট আপ করে নিই ভিউয়ার্স, তারপর আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পেয়ারটা এইভাবে করে দিলাম, আর এখানে যেহেতু এখন শর্ট ফুড দরকার নেই, তো শর্ট ফুড এখন এই ইয়েতে পার করে দেবো ফ্লাইং কেজে, তো শর্ট ফুডটা পরিষ্কার করে ওখানে দিব। আর পেয়ারগুলো যেহেতু ডিম দিচ্ছে, তো তার কারণে গ্রিটের ঘাটতি তো একটু পড়বেই, তো গ্রিটগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। আর গ্রিটের মোটামুটি আছে অল্প পরিমাণ, তো যতটুকু আছে তার থেকে একটু দিয়ে দিব। এই যে গিটটা যখন শেষ হয়ে যাবে, তখন গিটটা আবার আমি রাগি ভাইয়ের কাছ থেকে নেব। গিটটা খুবই ভালো, দেখেন এতটা মিহি, একদম পাউডার। আসলে এগুলো ফিন্স বা মানে ইয়ে জাতীয় পাখির, ক্যানারি জাতীয় পাখির খুব ভালো হয়।
দিয়ে দিলাম, আর বেশি দিলে তারা নষ্ট করবে, তো এতটুকুই দিয়ে দিই। অল্প করে দিয়ে দিব, এতটুকুই যথেষ্ট। আর এখানে ফ্রাইং কেজে দেওয়ার দরকার নেই, কারণ ফ্রাইং কেজে অনেকটা পরিমাণে আছে। আর এই ওষুধগুলো যেটা, এই যে এই ক্যালপ্লেক্সটা নিয়ে আসছি আর এই রেনাজিংকটা নিয়ে আসছি, যেহেতু যাবার অনেক পরিমাণে বাচ্চা উঠতেছে, তো তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তো পড়বেই, তাদের প্যারেন্টসের আমি দেখতেও পাচ্ছি, তো তার কারণে আর কি জিঙ্কটা দেওয়া, ইয়ে ক্যালসিয়ামটা দেওয়া, ক্যালপ্লেক্সটা দেওয়া। আর ক্যালপ্লেক্স অনেক ভালো ওষুধ, আর এই রেনাজিংক হলো মানে বাচ্চাগুলোর গ্রোথ টোথ ভালো করবে, প্যারেন্টসগুলোও ভালো থাকবে, এক কথায় ছোট বড় যে কোনো পাখির জন্য জিনটা খুব উপকারী। তো এদের সিড মিক্সটা একটু বাড়াই দিব আর সফট ফুডটা পরিষ্কার করে দিয়ে দিব, তো চলুন দিয়ে নিই। তো ভিউয়ার্স দেখেন সব কিছু রেডি, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, ওই বাচ্চাটাও সুন্দর হয়েছে, কিন্তু ওই বাচ্চাটা এই বাচ্চাটার চেয়ে একটু ছোট, সর্বোচ্চ গেলে 1-2 দিনের ছোট, তো তার কারণে আর কি ককাটেলে সব বাচ্চা এক সমান হয় না, কারণ যে যেগুলো বাচ্চা একটু বড় হয়ে যায় সেগুলো বাচ্চা একটু মানে ফিট বেশি নেয় বাবা মার থেকে, তো ওগুলোর গ্রোথ একটু বেশি ভালো হয়। তো এরা যে এরা কিন্তু একদম খাওয়া শিখে গেছে, এরা এখন নিজে নিজেই খাচ্ছে, আর এরা দুইজন তো এখানে আছে, হোয়াইট ফেস সিনামন পাল আর লুটি নাম আর টেম লুলো, ওর নাম লুলো দিয়ে বলছিল এক সাবস্ক্রাইবার, তো লুলো বলেই রাখলাম। আর এই পেয়ারে হাঁড়ির একটা সিস্টেম করতে হবে, হাঁড়িতে এটার মতো করে মোটা তার দিতে হবে, তো তার আমার ওই পাশে আছে, তো তার একসময় নিয়ে আসে ওটা করে দিবো, কারণ হাঁড়িটার দিকে একটু বাঁকা হয়ে আছে। আর আশা করি এটাকে ক্যালসিয়াম দেওয়ার পর এটাও ডিম দিয়ে দিবে। আর এই পেয়ারটা দেখলেন দুটা ডিম অলরেডি দিয়ে দিছে, তো সকালে আপাতত এরকমই থাকলো, তো নেক্সট আপডেট দেখার জন্য আমার সাথে থাকবেন আপনারা, নেক্সট আপডেটটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো কোয়ার্টারের আপডেট ভিউয়ার সেভাবেই থাকলো, তো আজকের ভিডিও আর বড় না করবো, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।